মোস্তফা গেম কিংবা ক্যাডিলেক্স অ্যান্ড ডাইনোসরস। বন্ধুরা, এই গেমটা আমাদের বাংলাদেশি জাতিসত্তার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে। কিভাবে? বাংলাদেশের 90 দশক থেকে শুরু করে আজ অব্দি জন্মগ্রহণকারী জেনারেশনগুলোর শৈশব কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই মোস্তফা গেম কিংবা ক্যাডিলেক্স অ্যান্ড ডাইনোসরস নামক গেমটার সাথে। কারেক্ট। তো বন্ধুরা, আমরা সকলেই এই গেমটা খেলেছি। বর্তমান সমাজে খুঁজলে মাঝবয়সী, বুড়ো, জোয়ান, শিশু এহেন কোনো লোক নেই এই গেমটার ব্যাপারে শুনেনি কিংবা খেলেনি। তবে এই গেমটা খেলে ভাজা ভাজা করে ফেললেও আমরা কেউই এই গেমের গল্পটা ঠিকঠাক জানি না। ঠিক বলেছেন। দ্যাটস ওয়াই আমি এনামুল হক বাঁধন ওরফে তোমাদের প্রিয় ডক্টর গেমোলজিস্ট আজ এই ভিডিওতে তোমাদেরকে মোস্তফা গেমের গল্পের ব্যাখ্যা শোনাবো। খুশি হলাম তোমার কথা শুনে। আই মিন, ইন দিস ভিডিও ইউ আর গোনা সি দা ক্যাডিলেক্স এন্ড ডাইনোসরস স্টোরি এক্সপ্লেনেশন ইন বাংলা। তবে কিছু বিস্তারিত তথ্য দিয়ে নিই। ক্যাডিলেক্স এন্ড ডাইনোসরস কিংবা তোমাদের প্রিয় মোস্তফা গেম, এটি প্রথম রিলিজ পায় 1992 সালে জাপানে এবং এটি ডেভেলপ এবং পাবলিশ করেছিল ক্যাপকম। তবে আমাদের বাংলাদেশে গেমটা আসে 1995 সালে। মূলত শহর, মফস্বল কিংবা পাড়ামহলার বিভিন্ন জায়গায় গড়ে ওঠা ছোটখাটো গেমসের দোকানগুলোর কল্যাণেই আমাদের বাংলাদেশের হিউজ সংখ্যক আপামর জনতা প্রাথমিকভাবে ভিডিও গেমসের সাথে পরিচিত হয়েছিল এবং তাদের খেলা প্রথম গেমটি ছিল মোস্তফা গেম। সো হিয়ার উই গো, ক্যাডিলেক্স এন্ড ডাইনোসরস স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। সময়টা 26 শতাব্দী। পৃথিবীতে ততদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে এবং নিউক্লিয়ার ওয়ারের কারণে প্রাকৃতিক ভারসাম্যে মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে। ভূমিকম্প, সুনামি, টর্নেডো এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর অবস্থা অনেকটাই বদলে গিয়েছে। তার চেয়েও বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ডাইনোসর পৃথিবীতে হিউজ লেভেলে বংশবিস্তার করেছে এবং ডাইনোসর এবং মানুষ বলা চলে পাশাপাশি বসবাস করছে। তবে মানব জাতিকে ডাইনোসরদের সাথে বসবাস করতে গিয়ে প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে জীবনযুদ্ধে নামতে হচ্ছে। কিন্তু এরই মাঝে একটি কুচক্র গড়ে ওঠে যাদের নাম ব্ল্যাক মার্কেটার্স। তারা মূলত বিভিন্ন স্থান হতে অন্যায়ভাবে বিভিন্ন ডাইনোসরকে হাইজ্যাক করে সেগুলোর মাংস বিক্রি করে কিংবা ল্যাব টেস্টের জন্য নিয়ে যায় অথবা অন্য বাজারে বিক্রি করে দেয় চিড়িয়াখানার জন্য। এবং এর ফলে যেটা হয়েছে, আমেরিকার বিভিন্ন গ্রামবাসীরা অনেক সমস্যার শিকার হয়েছে কারণ ডাইনোসর গুলো মানুষের উপর টোটালি খেপে গিয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু ডাইনোসর গুলোর উপর অনেকদিন যাবৎ ধরাও পাকড়াও চলছে, তাই মানুষদেরকে ডাইনোসর গুলোর শত্রু হিসেবে দেখা শুরু করে এবং মানুষ দেখলেই অ্যাটাক করে এবং এ থেকে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায় মানব জাতি এবং ডাইনোসরদের মাঝে। কি আশ্চর্য কথা! যাই হোক, তাই সব দিক বিবেচনা করে ব্ল্যাক মার্কেটার্স বাহিনীটাকে নির্মূল করার জন্য 4 জন ব্যক্তি উদ্যোগ নেয়। একজন হচ্ছে জ্যাক টেনরেক, যিনি একজন মেকানিক। দ্বিতীয় জন একজন রাজনীতিবিদ ও এক্সপ্লোরার, আনা ডান্ডি। তৃতীয় জন মোস্তফা কায়রো, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। এবং চতুর্থ জন মেস ও ব্র্যাডোভিচ, যিনি একজন রহস্যময় রাশিয়ান ব্যক্তি। তো এই 4 জন মিলেই তারা উদ্যোগ নেয় যেভাবে হোক এই পুরো বাহিনীটাকে তারা নির্মূল করবে। এরপর তারা শুরু করে তাদের অভিযান। তো মূল অভিযানে জ্যাক, মুস্তফা এবং মেস মিলে যায় দ্য সিটি অফ সিতে, যেটা মূলত আমেরিকার প্রাণকেন্দ্র যেখানে টুইন টাওয়ার অবস্থিত সে শহরটাকেই বোঝানো হয়েছে। কিন্তু গেমে দেখানো আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তখনও ধসে পড়েনি। আই মিন, আমাদের লাদেন কাকুমনো হয় ওই ইউনিভার্সে তখনও জন্মায়নি। যাই হোক, তো তারা মূলত ওই ওখানে একটি বিল্ডিং এর মধ্যে যায়। ওই বিল্ডিং এই মূলত ব্ল্যাক মার্কেটার্স এর মেইন কার্যালয় অবস্থিত। তো সেখানে যাওয়ার পরই তাদেরকে ব্ল্যাক মার্কেটার্স এর বিভিন্ন সদস্যরা ঘিরে ফেলে এবং সেখানেই মারামারি শুরু হয়ে যায়। এরপর সকল শত্রুদেরকে মোকাবেলা করতে করতে আমরা ওই অফিসের হেড এবং প্রথম স্টেজের মূল বস ভাইস টারহানের সামনে যাই। আমরা গিয়ে দেখতে পাই সে একটি ডাইনোসরকে ধরে রেখেছে। এরপর জ্যাক, মেস ও মোস্তফাকে দেখার পরে সে ডাইনোসরটাকে ছেড়ে দেয় এবং তার পুরো বাহিনী নিয়ে তাদের উপর চড়াও হয়। তো যাই হোক, বাংলা সিনেমার মতো অনেক ঘুষাঘুষির পর আমরা ভাইসকে ঘায়েল করতে সক্ষম হই। এরপর ভাইস জ্যাকদের জানায় যে এই শহরেরই নর্থ সাইড একটি জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে আরো একজন শিকারী রয়েছে যার নাম বুচার, যে সাধারণত বিভিন্ন হাইজ্যাক করা ডাইনোসর গুলোকে জবাই করে মাংস সাপ্লাই দেয় বিভিন্ন জায়গায়। তো যাই হোক, বলে দেওয়া লোকেশন অনুযায়ী জ্যাকের দল পৌঁছে যায় সেই জঙ্গলে এবং জঙ্গলে পৌঁছানোর পর অনেক ধরনের ডাইনোসর এবং শত্রুদের সাথে মারামারি হবার পর একটি পর্যায়ে সেই কসাইয়ের সামনে যায়। এই কসাইয়ের নাম হচ্ছে বুচার, কিন্তু আমাদের বাংলাদেশি পোলাপানে কে বলতো কসাই বস। যাই হোক, বুচারের সামনে যাবার পরই বুচাকে থামতে বলে জ্যাকরা, কিন্তু বুচার জ্যাকদের উপর রেগে যায়। এরপর জ্যাকদের উপরেই চড়াও হয়, কিন্তু আমাদের রাশিয়ান বংশদূত মেসকাক্কু তুমুল আছা মারতে থাকে এই মোটু কসাইকে। অনেক ঘুষা মারার পর এক পর্যায়ে এই কসাই আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। অতঃপর গল্পে দেখানো হয় যে হক নামের একজন গ্যাংস্টার লিডার জানতে পারে যে জ্যাকের টিম বর্তমানে জঙ্গলে বিজি রয়েছে, তাই এই ফাঁকে জ্যাকের যে বিশাল গ্যারেজটা আছে সেই গ্যারেজটাকে সে হাইজ্যাক করার জন্য রওনা দেয়। আশ্চর্যজনকভাবে জ্যাকের টিমটাও একটি মরুভূমি হয়ে যাচ্ছিল, যে মরুভূমিটাকে দ্য ডেজার্ট অফ ডেথ বল হয় কারণ এখানে ব্ল্যাক মার্কেটার্স অনেক সদস্যরা উৎপেতে থাকে হাইজ্যাক এবং খুন করার জন্য। তো যাই হোক, তাদের জন্য যেতে সুবিধা হয় দ্যাটস ওয়াই হ্যানা একটি গাড়ি নিয়ে তাদেরকে পৌঁছে দিতে সহায়তা করে। তো এরপর সামনে এগোতে থাকে, কিন্তু এগোনোর পথে হঠাৎ করে সেই হক একটি মোটরসাইকেল নিয়ে তাদেরকে ধাওয়া করে। তো হক হয়তো ভুলে গিয়েছিল যে একটি হুন্ডা নিয়ে একটি ক্যাডিলেক ট্যাক্সির সামনে ফাজলামি করা তার ঠিক হবে না। হককে তারা গাড়ি দিয়ে ধাক্কা মারতে মারতেই এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে।
ওই আমলে কোনো সড়ক ব্যবস্থা ছিল না, দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্টের ফলে তাদের কোনো কেস হয় না। এইটা কেমন কথা? যাই হোক, এই হককে আমাদের বাংলাদেশি পোলাপান বলতো হুন্ডা বস। মজার বিষয় হচ্ছে গুন্ডা থাকলে গুন্ডা হয়, এই বাক্যটা এই গেমটা যখন খেলতাম তখন বারবার মনে পড়ে, যদিও এখন আমি এই জিনিসটা মানি না। Although I hate bikes, তুমি কথা বেশি বলো। তো সবশেষ জ্যাক সহ ওর পুরো টিমটা পৌঁছায় ওর গ্যারেজে, কিন্তু গ্যারেজে পৌঁছে দেখতে পায় তারা গ্যারেজে পৌঁছানোর আগেই হগের অধীনস্থ একটি টিম তার গ্যারেজ দখল করে ফেলেছে, এবং এই গ্যারেজ দখল করার মূল কমান্ডটা দিয়েছে স্লাইস নামক একজন নিনজা। তো সকলকে ঘায়েল করার পর তারা স্লাইসের সামনে পৌঁছায়, স্লাইসের সামনে পৌঁছানোর পর স্লাইসের সাথে তাদের ফাইট হয়। তো স্লাইস মূলত যেহেতু নিনজা, সে খুবই দক্ষভাবে তাদেরকে মোকাবেলা করতে থাকে, তবে শেষ রক্ষার হয় না। স্লাইসকে ইচ্ছে মতো মারতে মারতে এক পর্যায়ে তাকে বাস্তবর্থী স্লাইস করে ফেলে, অর্থাৎ ঘায়েল করে ফেলে। তো বন্ধুরা, এই স্লাইস কাকুকে আমরা বলতাম, আমাদের বাংলাদেশি পোলাপান বলতো ব্যালাড বস, কারণ এই স্লাইস কিছুক্ষণ পরপরই তার শত্রুকে ঘায়েল করার জন্য ধারালো ব্লেড ছুড়ে মারত। দ্যাটস ওয়াই একে বলা হতো ব্লেড বস। ঠিক এরপরই জ্যাকের নিকট একজন গ্রামবাসী আবেদন করে যে গ্রামের আশেপাশে যে সকল তৃণভোজী বা মাংসাশী ডাইনোসর গুলো ছিল তারা অত্যধিক ভায়োলেন্ট হয়ে গিয়েছে এবং অত্যধিক আগ্রাসী আচরণ করছে, গ্রামবাসীদেরকে তো মেরেই ফেলছে, পাশাপাশি তাদের বাড়িঘরও ভেঙে ফেলছে, তাদেরকে এখানে এসে সামহাও তাদেরকে উদ্ধার করার কথা বলে। তো নির্দিষ্ট সময়ে দিনক্ষণ দেখে জ্যাকের টিমটা পৌঁছে যায় গ্রামে, কিন্তু গ্রামে পৌঁছানোর পর দেখতে পায় যে ডাইনোসর গুলো সত্যিকার অর্থেই খুবই ভায়োলেন্ট হয়ে গিয়েছে এবং জ্যাকে তাকে আক্রমণ করছে। তো সকল ডাইনোসর এবং সকল পাঁচাটা সহমত ভাইদেরকে মোকাবেলার পর একটি পর্যায়ে তাদের টিমটা গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে পুরো গ্রামের সকল ঘরবাড়িতে আগুন জ্বলছে। তো সামনে এগোনোর পর তারা একটি সময় সেই গ্রামবাসীকে দেখতে পায় যে তাদেরকে এখানে আসতে বলেছিল। ওই গ্রামবাসী কিছুটা আহত অবস্থায় তাদের সামনে এসে বলতে নিয়েছিল যে এই সবকিছুর পিছনে কে দায়ী, কিন্তু ঠিক সে সময় পিছন থেকে একজন লোক এসে তাকে গুলি করে মেরে ফেলে। ওই বান্দার নাম হচ্ছে মর্গান। এই মর্গানই হচ্ছে আমাদের এই স্টেজে বস, কিন্তু বাংলাদেশি পোলাপান একে মর্গান তো বলতোই না, একে বলতো টোকাই বস। ইয়েস, একে টোকাই বসই বলতো। তো আমাদের কথিত টোকাই বস আমাদেরকে ঢিল মারতো, গুলি করতো, অনেকক্ষণ তার এই ঢিল গুলি সহ্য করার পর তাকে ইচ্ছা মতো গুসা গুসা মেরে জ্যাকের টিম তাকে ঘায়েল করে ফেলে। কিন্তু ঘায়েল করার পরই হঠাৎ করে সে একটি প্যাকিসাপ্লাসরাস প্রজাতির ডাইনোসরের সমরূপ একটি মিউটেন্টে পরিণত হয়। অতঃপর সে যখন তখন তার মাথা দিয়ে গুতা মারার চেষ্টা করে, কিন্তু যাই হোক, ইউনো উই হ্যাভ মেস ব্রাডোভিচ এন্ড মোস্তফা কাকু, তারা অনেক ঘুষাঘুষি করতে করতে একটি পর্যায়ে তাকে মেরে ফেলে। তো তাকে মেরে ফেলার পর জ্যাক এবং বাকিদের ধারণা হয় যে প্রাথমিকভাবে কেউ মানুষের শরীরের ওপর উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করছে। কে এক্সপেরিমেন্ট করছে এই বিষয়ে তারা তদন্ত করার জন্য সামনে এগুতে থাকে। তো সামনে এগুতে এগুতে তারা একটি কয়লার ফিল্ডে পৌঁছায়। তো কয়লা ফিল্ডে পৌঁছানোর পর ওখানেও দেখতে পায় ব্ল্যাক মার্কেটাস অনেক শূন্য রয়েছে। তাদেরকে ঘায়েল করার পর তারা একটি রেইনফরেস্টের সামনের দিক দিয়ে এগুতে থাকে। তো এখান দিয়ে এগোনোর পথেই আমরা একটি দুষ্টু ডাইনোসরকে দেখতে পাই। মূলত এটা একটি ব্রাচিওসরাস, যাকে আমরা জিরাফ ডাইনোসর বলে থাকতাম। এই প্রাণীর একটা বৎসভাব হলো কি, জঙ্গলের মধ্যে তার ফুটবল খেলার শখ হয়েছিল, কিন্তু জঙ্গলে ওই আমলে ফুটবল নেই, দ্যাটস ওয়াই সে যখন তখন যে কোনো মানুষের গায়ের মধ্যে লাথি মারত কিংবা পা দিয়ে যত জোরে পারে চাপ দিত। সো তার এই চাপ এবং তার এই লাথি উপেক্ষা করে সকল সৈন্যদেরকে ঘায়েল করে আমরা সামনে এগোতে থাকি এবং এগোনোর পথে একটি পুকুর পড়ে। সেই পুকুর দিয়ে কোমর অব্দি জল পেরিয়ে আমরা এগোনোর সময় দেখতাম যে আমাদের আশেপাশে অনেক দুষ্টু বালকরা এসে পড়েছে, তাদেরকে ঘায়েল করতে হতো আমাদের। কিন্তু ঘায়েল করার পথে লক্ষ্য করতাম ওই দুষ্টু ডাইনোসর আমাদের ফাইট দেখে মুখ কেলিয়ে হাসছে। পার্সোনালি আমার খুব জিদ লাগতো যে আমি এখানে মরে যাচ্ছি ফাইট করতে করতে, তোর এখানে হাসার দরকার কি। তো সামনে এগোতে এগোতে আমরা দেখতে পাই সহমত ভাই কিংবা পাশে আছি ভাই এই টাইপের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এবং হঠাৎ করে একটি অক্টোপাস টাইপের মিউট্যান্ট এক চালা গুন্ডার মাথায় আসার পর সে বিশাল একটি মিউট্যান্টে পরিণত হয়। মূলত এই মিউট্যান্টের নাম ছিল টাইরক, কিন্তু মজার বিষয় হচ্ছে এই টাইরক তিনবার দেহ চেঞ্জ করে। দ্যাটস ওয়াই আমাদের বাঙালি পোলাপান এই বসের নাম দিয়েছিল তিন আত্মা। তো তিনবার একে ঘায়েল করার পর স্টেজ শেষ হতো এবং জ্যাকের পুরো টিমটা বুঝে যায় যে এর পেছনে এক রহস্যময় ডাক্তারের হাত রয়েছে, যার নাম ডক্টর সাইমন ফেসেন্ডেন। তো ডক্টর সাইমন ফেসেন্ডেনের ল্যাব বরাবর পৌঁছানোর জন্য তাদেরকে আবার দ্য সিটি অফ সিতে পৌঁছাতে হয়। তো সিটি অফ সিতে অপর একটি বিল্ডিং এ পৌঁছানোর পর তারা সামনে এগো এবং সামনে এগোনোর পথে কিছু সৈন্যকে ঘায়েল করে তারা একটি লিফটে ওঠে। লিফট বেয়ে তারা নিচে পৌঁছায়। নিচে পৌঁছানোর পর তারা একটি লাইব্রেরি দেখতে পায়। তারা ধাপে ধাপে লিফট, লাইব্রেরি, আন্ডারগ্রাউন্ড ল্যাব এবং বাংকারে হরেক ধরনের সৈন্যদের সাথে ফাইট করার পর সর্বশেষ একটি কম্পিউটার ল্যাবে পৌঁছায়। কম্পিউটার ল্যাবে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে চতুর্থ মিশনে তারা যেই স্লাইস নামক বসটাকে ঘায়েল করেছিল ওই স্লাইসের এই মিউটেটেড ভার্সন তিনটা একসাথে এখানে এসে হাজির হয়েছে। তো তাদের তিনজনকে ঘায়েল করার জন্য হঠাৎ করেই কম্পিউটার স্ক্রিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডক্টর ফেসেন্ডেন নির্দেশ দেয় যে আমার নতুন এক্সপেরিমেন্টের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে ছাড় দেওয়া হবে না, ফিনিশ দ্য অল। তো এখানে আবার মারামারি শুরু হয়, যেন বাংলা সিনেমাতে যেরকম হয় আর কি, তুমুল লাফালাফি। হিন্দি এবং বাংলা সিনেমার মতো তুমুল লাফালাফি করতে থাকে ওই তিনজন। পাশে আছে এবং সহমত টাইপের ভাইয়েরাও আমাদের পাশে এসে
জ্যাকের টিমটাকে ঘায়েল করার চেষ্টা করে, কিন্তু সবশেষে তারা সকলেই ঘায়েল হয় এবং বাঙালি পোলাপানদের কথিত তিনটা ব্যালেট বক্সকে জ্যাকের টিমটা ঘায়েল করতে সক্ষম হয়। এরপর সর্বশেষ একটি আন্ডারগ্রাউন্ড ল্যাবে পৌঁছে তারা। অ্যাকচুয়ালি সেটা আন্ডারগ্রাউন্ডে অনেক গভীর একটি ল্যাব অবস্থিত। সেই ল্যাবে পৌঁছানোর পথে তারা অনেক শত্রুকে ঘায়েল করে এবং সর্বশেষ পৌঁছে যায় সেই ল্যাবে। সেই ল্যাবে পৌঁছানোর পর তারা সর্বশেষ মুখোমুখি হয় ডক্টর সাইমন ফেসেন্ডেনের। সাইমন ফেসেন্ডেন তখন খুবই রেগে যায় যে আমি চাইছিলাম নতুন একটি লাইফ ফর্ম তৈরি করতে, তোমরা এখানে বাধা দিতে কেন আসলে? যেহেতু বাধা দিতে এসেছই তাহলে তোমরা আমাকে ঘায়েল করার চেষ্টা করো। অতঃপর সে তার শরীরে ইনজেক্ট করা সিরামের ইফেক্টের কারণে একটি প্যাকিসেফালোসরাসের রূপ ধারণ করে। অতঃপর ডক্টর ফেসেন্ডেনের এই মিউটেটেড ভার্সনটাকে জ্যাকেটিনটা ঘায়েল করে ফেলে। কিন্তু এরপরই ডক্টর ফেসেন্ডেনের শরীরে ইনজেক্টকৃত সিরাম এর প্রভাব অত্যধিক হয়ে যায়। এরপর সে একটি তিন মাথাওয়ালা বিশাল ডাইনোসর হিসেবে নিজেকে রূপান্তর করে। এরপর তুমুল ফাইট শুরু হয় জ্যাকেটিনটার সাথে। তো অনেকক্ষণ মারামারির পর ডক্টর ফেসেন্ডেনকে সর্বশেষ জ্যাকেটিনটা ঘায়েল করতে সক্ষম হয়। কিন্তু তখনই ডক্টর ফেসেন্ডেন এসে ক্ষমা চায় এবং বলে যে আমি যেহেতু সফল হইনি আমি তোমাদেরকে সফল হতে দেবো না। ঠিক তখনই হ্যানা এসে উপস্থিত হয় জ্যাকেটিনের সাথে। এরপর ডক্টর ফেসেন্ডেন নিজের দেহে ইনপুট করা সেলফ ডিস্ট্রাকশন মোড ওপেন করে দেয়। এরপর পুরো ল্যাবটা কাঁপতে থাকে, উপর থেকে মাটি ধসে পড়তে থাকে। দ্যাটস ওয়াই জ্যাকের পুরো টিমটা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। দৌড়ে বের হবার একটি সময় হ্যানা পা পিছলে পড়ে যায় এবং জ্যাক তাকে বাঁচাতে যায়। কিন্তু সে সময় তাদের আশেপাশে অনেক অনেক মাটি বা অনেক পাথর ধসে পড়ছিল। দ্যাটস ওয়াই মোস্তফা এবং মেস ও ব্র্যাডোভিচ ওই খনির শেষ মুখে এসে বের হয়ে যায় নিরাপদে। এরপর পিছনে তাকিয়ে তারা বিস্ফোরণ দেখতে পায় যে পুরো আন্ডারগ্রাউন্ড ল্যাবের যে খনিটা সেটাই ধসে পড়ে গিয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করে যে তাদের সহকর্মী জ্যাক এবং হ্যানা মৃত্যুবরণ করেছে। অতঃপর তারা দুজনে মন খারাপ করে দ্য ভ্যালি অব ডেথ নামক সেই মরুভূমির রাস্তা ধরে তারা এগুতে থাকে তাদের বাসস্থান অর্থাৎ বাড়ির নিকট। কিন্তু হঠাৎ করেই ক্যাডিল্যাকে চড়ে জ্যাক এবং হ্যানা এসে হাজির হয় এবং হ্যানা বলে যে আমরা ঠিকঠাকই আছি, চলো একসাথে বাড়ি ফেরা যাক। এরপর সকলে তারা বাড়ির পথে রওনা দেয় এবং এখানেই শেষ হয় বাংলাদেশের জনপ্রিয় গেম এবং বাংলাদেশের জাতীয় গেম মোস্তফা গেম কিংবা ক্যাডিল্যাকস এন্ড ডাইনোসরস গেমের গল্প। গেমের গল্প এখানেই শেষ। তোমাদের মাঝে হয়তো একটি প্রশ্ন জেগেছে যে ডাইনোসর গুলো দুনিয়াতে আবার কিভাবে ফিরে এলো। এখানে একটি ফ্যান থিওরি উপস্থাপন করবো। তোমরা যারা জুরাসিক পার্ক সিরিজটা পুরোপুরি দেখেছো তারা হয়তো খুব ভালো মতো জানো যে ডক্টর জন হ্যামন্ডের অধীনে ইঞ্জিন কোম্পানি মশার ফসিল থেকে ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করেছিল এবং সেই ডিএনএর সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে বর্তমান কালের বিভিন্ন সরীসৃপের ডিএনএ এবং আরএনএ সংযোগ ঘটিয়ে বিভিন্ন ডাইনোসর উৎপাদন করা হয়েছিল ক্লোনিং পদ্ধতিতে। তো বন্ধুরা, পরবর্তীতে ডাইনোসর গুলো জুরাসিক পার্কে ডিজাস্টার ঘটিয়ে বংশবৃদ্ধি করতে থাকে এবং দুনিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করে জুরাসিক পার্কের স্টোরি এক্সপ্লেইন ভিডিওটা দেখে নিতে পারো। মোস্তফাকে যদি বাংলাদেশের জাতীয় গেম বলা হয় কোনো অংশে ভুল হবে না, কারণ 1995 সালে মূলত বিভিন্ন আর্কেড গেমের দোকানগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্থাপিত শুরু হলেই প্রাথমিকভাবে কিন্তু মানুষ গণহারে গেম চিনত না। প্রাথমিকভাবে মানুষ এই মোস্তফাকেই চিনেছিল তাদের প্রিয় গেম হিসেবে। মোস্তফা এমন একটি গেম যা বাংলাদেশের শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বুড়ো কম বেশি সকলেই খেলেছে। ইয়েস, বাংলাদেশে মোস্তফার মতো কিংবা ক্যাডিল্যাকস অ্যান্ড ডাইনোসরস গেমটার মতো অন্য কোনো গেম গণহারে জনপ্রিয়তা পায়নি কিংবা সাধারণ মানুষের দরজা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি। শিক্ষিত বলেন, মূর্খ বলেন, অর্ধশিক্ষিত বলেন বা একদমই নিরক্ষর বলেন, কম বেশি সকলেই এই গেমটা খেলেছে, এই গেমটা জেনে। আজকালকে হয়তো পাবজি ফ্রি ফায়ার হয়তো গণহারে পৌঁছে যে মানুষকে বলবেন, কিন্তু না, তারা প্রাপ্তবয়স্কদের মনে ঢুকতে পারেনি, বাট মোস্তফা পেরেছিল। এন্ড এছাড়াও এই গেমের জনপ্রিয়তা অন্যতম একটি কারণ ছিল আমাদের বাংলাদেশের মানুষ এই গেমের প্রতিটি চরিত্রের সাথে কেন জানি নিজেদের বাংলাদেশের জাতিসত্তার বিভিন্ন বিষয়গুলোকে মিলিয়ে ফেলেছিল। প্রতিটি ক্যারেক্টারের নাম আমাদের মনে থাকতো না। দ্যাটস ওয়াই বিভিন্ন সময় বিভিন্ন এলিয়েনকে কমন বিভিন্ন বাঙালি ওয়ার্ড দ্বারা সম্বোধন করছে, লাইক টোকাই বস, তিনাত্তা, কসাই বস, হুন্ডা বস। এছাড়াও কিছু সেমি বস টাইপের ভিলেন ছিল যেগুলোকে বলা হতো চার্লি। জেলাভিত্তিক ভিলেনও ছিল, যেমন নোয়াখাইল্লা বস, বরিশাল্লা বস। আর এছাড়াও আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ান সিনেমার একটি কমন দিক মিলছিল এই গেমটার সাথে, যার কারণে আমাদের বাংলাদেশ এবং ভারত উভয় দেশে এই গেমটা খুব জনপ্রিয়তা পেয়েছিল। তা ছিল ভিলেনদেরকে মারার ধরনগুলো, যা বাংলা এবং হিন্দি সিনেমাতে বহুল পরিমাণে ব্যবহৃত হতো ওই সময়টাতে। আমাদের বাংলাদেশের কিংবা ইন্ডিয়ার মুভিগুলোর ডিসুম ডিসুম শব্দের চেয়ে কোনো অংশ কম ছিল না, অলমোস্ট সেমই ছিল। দ্যাটস ওয়াই আরো বেশি জনপ্রিয়তা পেয়েছিল এই গেমটা। সো আজ এ পর্যন্তই। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন আমি জানি আপনারা কিছুটা নস্টালজিক কিংবা ইমোশনাল হয়ে গিয়েছেন অতীতের কথা ভেবে। সো আপনাদের যেহেতু আমি অতীত থেকে একটু ঘুরিয়ে আনলাম, আপনারা কাইন্ডলি আমার এই ভিডিওটা আপনাদের সমবয়সী যে সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা সহপাঠী যারা মোস্তফা গেমটা খেলেছে তাদের নিকট শেয়ার করুন, যেন তারাও সাময়িক অতীত থেকে ঘুরে আসতে পারে এই ব্যস্ততম জীবনের থেকে সাময়িক ফাঁকি দিয়ে। সো আজ এই পর্যন্তই। এন্ড আরেকটি বিষয়, আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন বিভিন্ন বাংলা গেমিং ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। পরবর্তীতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার দেখা হবে। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ফ্যামিলি, প্লে গেমস, ডু ইউর প্রেয়ার্স, বি পেশেন্ট। আসসালামু আলাইকুম।